আমাদের এখানে আসা টানেল ফটো তাই আরে হাই আর পকেট লাল ভরে দি 30% ডিসকাউন্ট অফার লই আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে আমাদের ডিসকাউন্ট প্রাইস আছে 30% ডিসকাউন্ট আর আরে তিয়া মুসলমানি গরাইলো সাজাই না আনতু দেডম পতঙ্গা সিবি সত বেতা আছে না হদে বেতা সারা গলা ইনতু দে হস্ত দনের পরে মজা করিবে লাইনতু দেডে ক্যারা জিবে হাই এডে এত বছর ধরে জিবে হাই আসি কিন্তু এবার লাগে এই এডের ক্যারা বা অন্যরকম কি পার্থক্য আছে সারা দিন টানে ফুড জোন মানে মজা ইয়ে দেয় মানে এরকম রেস্টুরেন্ট আর কখনো হয় না সি বিচে আজ চলেছি যে পতঙ্গা বিচত আইনে দেখি দি টানেল তাকে দে দৈজ্যের তলে তবে এখন দেখা যায় যে টানেল দৈজ্যের উপরে মানে টানেল ফুড জোন আর ফিসদি তো টানেল ফুড জোন যাই চাই এই টানেল ফুড জোন তারা কি পাইউ কি সুযোগ সুবিধা অনরাল্লাই আছে চট্টগ্রামত একসময় সিবিচত খুব একটা সুস্বাদু হানা এবং স্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যেত তবে দিন বদলাইয়ে পরিবেশও এখন টানেল ফুড জোনত পাইবেন সুস্বাদু হানা এবং স্বাস্থ্যকর পরিবেশ টানারের উদ্যে বইতা কে হন উদ্বোধনের ফরতুন খুবই জমজমাট এই রেস্টুরেন্ট পরিবার বন্ধু বান্ধব লইয়ারে সুন্দর সময় হাড়াবেল্লাই ভিড় জমাইয়ে মানুষ হল এর আগেও কিন্তু একবার আসা হয়েছিল যেদিন খুব উদ্বোধন হয়েছিল সেদিনে কিন্তু আমরা এখানে এসেছিলাম না আজকে আবার সেকেন্ড টাইম আসা ধরতে গেলে সব কিছুই আমরা মোটামুটি ট্রাই করেছি এই রেস্টুরেন্টে সি ফুড আইটেম থেকে শুরু করে সব কিছুই আছে যেটা আশেপাশের অন্য রেস্টুরেন্টগুলোতে পাওয়া যায় না সেহেতু আমি বলবো টানেল ফুড জোনই বেস্ট আমিও ঘুরতে এসেছি এখানে বেড়াতে এসেছি আলহামদুলিল্লাহ গরত বই হানার যে একখান পরিবেশ আর আসলে টানেল ফুড জোনত বই ফাই বেগ কোন আত্মীয়স্বজন লই আজি আর দুপুরের হানা বিকালের নাস্তা বেগ কিন সারাদিন মিলে আজি আর সারাদিন এনজয় করি ফগা টিপের কেন হাইটটি দিয়ে আজি কোনো উদ্দেশ্য নাই ঘুরতে আসি মামার লগে এটা লাগা 30% ডিসকাউন্ট তো সাশ্রয় আছে এবং আর এনজয় করি হাই এই ডিসকাউন্ট যতদিন তাইব ততদিন খুদি সপ্তাহ একবার হাই যাইম অনেকদিন পরই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি অনেক এনজয় করছি যেহেতু লাঞ্চটা ভালো লাগছে তাই আমরা এখানে নাস্তাটাও এখানেই করতে আসছি টানেল ফুড জোনত অনেফাই যাবেন গই অনার পছন্দের দেশি বিদেশি ব্যাগ হানা পিৎজা সহ নানা দুলিয়া নাস্তা সি ফুড সহ নানান দুলিয়া আইটেম ইলিশ মাছ হইবেন চট্টগ্রামে তাই ইলিশ মাছ হইবেন দিকে কল্পনা করবেন যে আমরা চাঁদপুরতে ইলিশ মাছ দিকে আমরা আনিবার ব্যবস্থা করবেন যারা দিকে চট্টগ্রাম তো না আইব চট্টগ্রামের ফ্লেভার সো না এরা যে চট্টগ্রামের ফোন ফ্লেভার আর নফের এদের ফেভ দেখি পিৎজা বার্গার এই রকম আইটেম ফাস্টফুড আইটেম বিয়াক রকম আইটেম ইনশাল্লাহ এটা তাইব এডের ক্যারে বা অন্যরকম পার্থক্য আছে মেইন পার্থক্য এটা ক্যাপসিকাম দিয়ে তো ক্যাপসিকামের উপর গ্রান আছে জিবে কিন্তু আর এই বিচের মধ্যে কিন্তু কোনো জায়গার মধ্যে আমরা আর হতে মানে ক্যাপসিকাম দিয়ে আর মানে ক্যারা না খাই অনেক আনন্দ দিবে বেশি মজা নাকি অ্যাডের দুইটাই বিকে একদম গরিবের মতোই প্রায় সেম হ্যাঁ ফ্রাইডেতে তো বাচ্চাদেরকে নিয়ে বের হওয়া হয় সে উপলক্ষে আর এইখানে নতুন রেস্টুরেন্ট করছে সেই হিসাবে আসা খাবারের কি অবস্থা খেয়ে দেখা এটাই আর কি খাওয়া অনেক এক্সিলেন্ট নাম কি মোহাম্মদ শায়ান খাচ্ছে তান্দুরি চিকেন আর নান আর স্যুপ খাবার বেশি পছন্দ হ্যাঁ এই টানেল ফুড জোন এখানেও ভালো লাগতেছে খাবারগুলো অনেক মজার তো টানেল ফুড জোনের খনহানাও বেশি পছন্দ আর এটা যেদিকে নাই সবচেয়ে শ্রমিকও ভালো এ তো বাইরে হাওয়া যায় অবশ্যই ঠিক ভালো আছে মানে বাইরে এর টানেল ফুড জোন তাই এরা হাইট পারিব এরকম পরিবেশ আছে শহরের ব্যস্ততা বলতে সুরের দিনত সাগরের ফারে সমুদ্রের গর্জন উইন্তুইন্তে হানা হাইতারণ এই টানেল ফুড জোন তাই হারিয়ে গেল সোনালি বিকেল গানিবে গানের মূল হারণেল দিত পুরোনা হতো মনত পজ্জে দিত এগিনো মনত পরে আগের মনত পরে আগে গড়িয়ে শীতে এগিনো মনত পরে কবি হাজত গেয়ে দিয়ে এগিনো তো মনত পরে বেকিন মিলেই না আজি বেশি ভালো লাগে পরিবেশও খুব সুন্দর আর পতেঙ্গা এলাকার মধ্যে এর মধ্যে রেস্টুরেন্ট খুবই দরহার আসিল এবং গজ্জে ইনালাই ইতার যথেষ্ট পরিমাণ ধন্যবাদ জানাই ইতার হাসে প্রত্যাশল দিয়েন যাতে জিনিসগুলো মান যেভাবে আছে এইভাবে দৌড়ি লাইতে পারে যাতে আরও কাস্টমার বাড়ে বাসে কে বেশি গরম আব্বু না আম্মু আব্বু আব্বু গরম হলে কি করে কিছু করে না গরম যে তুমি কিভাবে বুঝলা মানে মাথা হঠাৎ গরম হয়ে যায় এটা আসলে আইলে
আগে তো যোগাযোগ ব্যবস্থা ভালো নো আছিল এখন কিন্তু যোগাযোগ ব্যবস্থা মাশাআল্লাহ খুব ভালো এখন টানেল ফুড জোন এত ভালো ব্যবস্থা গইজে আইলে এর ভালো পরিবেশন মিদি ভালো মানর খানা পাইবেন ভ্রমণ পিপাসু এবং ভোজন রসিক অলল্লাই পুরো মাস জুড়িয়ে থাকে 32% ডিসকাউন্ট আর সি প্লাস টিভি আর দেহির যারা আইবো তারা আর 30% ডিসকাউন্ট কি পুরো জানুয়ারি মাস ১০,০০০ স্কয়ার ফিট মেরে সেরেমনি হোক অথবা বিয়ে শাদী হোক ইনশাল্লাহ যদি 600-700 জনের মধ্যে যদি হয় তাহলে আর ইনশাল্লাহ বাইজন করে ফেলতে এরকম অনুযায়ী স্কুলের প্রোগ্রাম হলে স্কুলের প্রোগ্রাম এই কিছু আর ইনশাল্লাহ আয়োজন করতে এরকম খানার বিলে তো আর হমার একটু আর যে যেরকম হমার একটু ম্যাডাম এই দিনের বাইকিং রেস্টুরেন্ট আইবেন এইরকম ভালো মতো নফিবেন তো নফিবেন মানে একটা ভালো পরিবেশ যাতে ইয়ে আর খানার মধ্যে যাতে হন হমদিনতা হয় সাধারণ মধ্যে যাতে হন হমদিনতা হয় বানা ইনশাল্লাহ ব্যবস্থা একটু মেডে পতঙ্গা বিচত আগে ব্যাকে আইসতো দে কিয়ারা হাইবেলাই তবে কিয়ারা হাইয়েনে বোধ কেউ আবার সন্তুষ্ট না থাকতো হন্ডে যাইয়েনে বালা কিছু হাইবো ইয়ানে চিন্তা করতো এডে যদিও পতঙ্গা বিচর সৌন্দর্য উপভোগ করি বেলায় আসতো তারপর হানা হাইবেলাই তারা দূর হনুমিকে যায় তাদের তারা তো দূর হনুমিকে জন ফৈত তবে এখন আর দূরে যাবার হন সুযোগ নেই টানেল ফুড জোনত ফাই যাবেন গে অনেক ব্যাক হানা সি ফুড হইতে শুরু করিয়ে নে ব্যাক ডিলে হানাই এডে তাইবো তো আজি এই পর্যন্ত এতক্ষণ আরো আরে থাই বেলায় অনরারে ধন্যবাদ আবারও অনরারো আরে দেখা হইব অন্য হন ঘটনালয়ে না অন্য হন বিষয় লইয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সি প্লাসরও আরে থাকবেন আল্লাহ হাফেজ